ত্রিপুরা এফএস এন ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও নমস্কার। আজকে আমরা খুব ভালো একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো মেনলি জব নোটিফিকেশনটি এসেছে আইডিবিআই ব্যাংক থেকে। খুব ভালো একটা ভ্যাকেন্সি এসেছে অনেকদিন পরে, রিক্রুটমেন্ট অফ এক্সিকিউটিভ অন কন্ট্রাক্ট বেসিস 2023-24 মধ্যে নেওয়া হচ্ছে। তো জবটা খুব ভালো, আগে যারা পেয়েছে এখনও কেউ জব যায়নি, ঠিক আছে। তো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফি ইজ June 7, 2023, ঠিক আছে। এর মধ্যে দিতে হবে, প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশান কেয়ারফুলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড রিমিটিং দ্য ফি, ঠিক আছে। আইডিবিআই ব্যাংক লিমিটেড হেয়ার আফটার রেফার টু এস দ্য ব্যাংক ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফর ইলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ, ঠিক আছে, 2023। তো হেয়ার আফটার রেফার টু এস দ্য রিক্রুটমেন্ট প্রসেস দ্য অ্যাবাভ রিক্রুটমেন্ট উইল বি স্ট্রিক্টলি অন অল ইন্ডিয়া বেসিস অ্যাজ পার দ্য সিলেকশন প্রসেস, ঠিক আছে। তো অল ওভার ইন্ডিয়া বেসিস নেওয়া হচ্ছে। তো টোটাল যে পোস্টটা রয়েছে 1036, ঠিক আছে, খুব ভালো একটা ভ্যাকেন্সি। এসসিদের জন্য 160 পোস্ট, এসটিদের জন্য 67 পোস্ট, ওবিসি 255, ঠিক আছে, ওবিসি ভালো একটা ভ্যাকেন্সি। ইডাব্লিউএস এর জন্য 103, জেনারেলের জন্য রয়েছে 451, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি প্রভিশনালি অ্যান্ড ক্যান বি মডিফাইড, ঠিক আছে। তো এটা বাড়তে পারে কমতে পারে এটা বলে দিয়েছে। তো ইম্পর্টেন্ট ডেটগুলি তোমার জানা দরকার। মে আর কাট অফ ডেট ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ এন্ড কোয়ালিফিকেশান May 1, 2023 মধ্যে ধরা হবে সব কিছু। আর রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হয়ে গেছে May 24, 2023 থেকে 7 June, 2023 অবধি চলবে। টেন্ডেড ডে অফ অনলাইন টেস্ট কিন্তু জুলাই মাসে হয়ে যাবে, ঠিক আছে, জুন জুলাই, মাত্র এক মাস টাইম থাকবে তোমাদের হাতে। সানডে পরীক্ষা হবে, সব কিছু দিয়ে দিয়েছে। তো একটু ভালো, যারা অলরেডি ব্যাংকের প্রিপারেশন করছো, তোমরা গ্রামীণ ব্যাংক বলো বা আইবিপিএস ব্যাংক যে কোনো আরবিআইয়ের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য আইডিবিআই একটা ভালো অপরচুনিটি। যারা এখনও এক্সাম ক্র্যাক হয়নি, এক মাস টাইম, এক মাসের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, তো এটা একটা ভালো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গ্রাজুয়েশন হতে হবে, এজ লিমিটটা 22-25 মধ্যে হতে হবে, ঠিক আছে। এটা এখানে দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি বর্ন আট আর্লিয়ার দ্যান May 2, 1998। গ্রাজুয়েশন, ঠিক আছে, গ্রাজুয়েশন থাকতে হবে রেগুনেশন ইউনিভার্সিটি থেকে, যেটা নর্মালি ব্যাংকের মধ্যে থাকে। তো এখানে দিয়ে দিয়েছে ক্যারিয়ার প্রসপেক্টসটা, সার্ভিস কন্ডিশন, দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ এক্সিকিউটিভ উইল বি পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, দ্য কন্ট্রাক্ট শুড বি ইনিশিয়ালি ফর পিরিয়ড অফ 1 year, ঠিক আছে, মে বি রিভিউড ফর এক্সটেনশন ইয়ার টু ইয়ার বেসিস ফার্দার পিরিয়ড অফ 2 years, সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স কমপ্লিশন অফ অ্যাসাইনমেন্ডেটরি ই সার্টিফিকেশন অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকেন্সিজ অ্যাট দ্য রিলিভেন্ট পয়েন্ট অফ টাইম এনি আদার ক্রাইটেরিয়া অন সাকসেসফুল কমপ্লিশন অফ এ পিরিয়ড অফ 3 years অফ কন্ট্রাকচুয়াল সার্ভিস সার্চ অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি বিকাম এলিজিবল অফ অ্যাপয়েন্টমেন্ট এজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ ইন দ্য ব্যাংক থ্রু এ সিলেকশন প্রসেস দ্যাট উড বি কন্ডাক্টেড বাই দ্য ব্যাংক, ঠিক আছে। তো এটার পরে তোমাদের রেগুলার হয়ে যাবে, যদি 3 years তোমরা কন্টিনিউ সার্ভিস করো, তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করে দেবে, ঠিক আছে। তো রেগুলারও করে দিতে পারে, কন্ট্রাক্টও রাখতে পারে। তো এটা একটা ভালো যে ফিউচার রয়েছে তোমাদের। স্যালারি স্ট্রাকচারটা দিলা 29,000 পার মান্থ ইন দ্য ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার 31,000 এবং থার্ড ইয়ার 34,000, ঠিক আছে। তারপরে ম্যানেজার হলে তো অলরেডি স্যালারি বেড়ে যাবে। তো এটাই ছিল আর যে এক্সামের জন্য যে সিলেবাসটা দিয়ে দিয়েছে আমাদের। তোমাদের রিজনিং থেকে 60 নাম্বার কোশ্চেন থাকবে, 60 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 40, রিজনিংয়ের মধ্যে ডাটা ইন্টারপ্রিটেশন, যেটা ডাটা ইন্টারপ্রিটেশনটা কিন্তু এটাকে অ্যাড করে দিয়ে দিয়েছে। আর ইকোনমিক, ব্যাংকিং, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার আইটি থেকে 60 মার্ক, ঠিক আছে। তো এটা হলো টোটাল মার্কটা, কম্পিউটার টাইম অফ 2 আওয়ার, ঠিক আছে, 2 আওয়ার টাইম থাকবে তোমাদের, 200 মার্ক। তো এটাই ছিল তোমাদের, যারা ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই ইন ইচ অফ 4 tests বাই সিকিউরিং কাট অফ মার্কস এস ডিসাইডেড বাই দ্য ব্যাংক, ঠিক আছে। তো সবগুলি সেক্টর তোমাদের, সবগুলিতে তোমাদের একটা কোয়ালিফাই মার্ক যেটা দেওয়া থাকবে কাট অফ হিসাবে, ওইটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এটাই, আর আমাদের যে এক্সাম, যে এজ রিল্যাক্সেশনটা, এটা কিন্তু রয়েছে এখানে গভর্নমেন্টের, যে রিল্যাক্সেশনটা এখানে ফলো করবে এসসিস্টির জন্য। 5 ইয়ার রিল্যাক্সেশন মানে 25+5 30 ইয়ার পর্যন্ত তোমরা ফিল আপ করতে পারবে, বাকিটা কিভাবে দেওয়া হয়েছে। তোমাদের যে ফর্ম ফিলাপটা, এটা অনলাইন করতে হবে, অনলাইন ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি। এটা হলো অনলাইনের ওয়েবসাইট ibpsonline.ibps.in, এখানে গিয়ে তোমাদের ফিল আপ করতে হবে। তো এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো। এখন তোমাদের মেইন যে এইমটা, তোমাদের এখন তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে আরও কিছু জিনিস দিয়ে দিয়েছে, তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে সব কিছু এখানে দেওয়া আছে, কী কী তোমাদের দেখতে হবে। আর একটা জিনিস আমাদের জানা দরকার, আমাদের আগরতলাতে যে আমাদের যে এক্সাম সেন্টার আছে, ঠিক আছে, তো এটা আমাদের সুবিধা, ত্রিপুরাতে এক্সাম সেন্টার আমাদের আগরতলাতে পড়বে, ঠিক আছে। তো এটা যারা ত্রিপুরা থেকে ফিল আপ করতে চাও, তোমরা আরামসে ফিল আপ করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এইটাই ছিল আজকের ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি,
যেটা ব্যাংক থেকে এসেছে IDBI ব্যাংক থেকে। তো আশা করি যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করেছে অবশ্যই তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। তো এই বলে আজকে এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।